ছোটোর থেকে বড় যে কোনো ধরনের সমস্যার কারণে ছোটো বাচ্চাতে শুরু করে বয়স্ক মানুষ যখন অসুস্থ হয়ে পড়েন তাদের প্রত্যেককে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ মানুষজনই ঠিকমতো জানেন না যে কোন রোগের জন্য কোন ডিপার্টমেন্টের ডাক্তারকে দেখানো উচিত বা কোন ডাক্তারকে দেখালে সেই রোগটার ওপর নির্দিষ্টভাবে চিকিৎসা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন রোগের জন্য কোন ডাক্তারকে কি বলা হয় যেমন মনে করুন চোখের সমস্যা হলে আপনাকে যেতে হবে চোখের ডাক্তার কিন্তু সেই চোখের ডাক্তারকে কি বলা হয় কানের সমস্যা হলে আপনি চলে যাবেন কানের ডাক্তার কাছে সেই কান ডাক্তারকে কি বলা হয় ছোট বাচ্চাদের বা ছোট শিশুদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে কোন ডাক্তার দেখাতে হবে সেই ডাক্তারবাবুকে কি বলা হয় এরকমটা বিভিন্ন রয়েছে যদি মনে করি স্কিনের সমস্যা হয় তার জন্য আমরা জানি চর্মরোগ বিশেষজ্ঞ ঠিক এরকম আমরা অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের ডাক্তারবাবুকে কি বলা হয় ডাক্তারবাবুগুলো কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন তাকে কি কি বলা হয় সেই সমস্ত ব্যাপারে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি যতটা পারবেন ততটা শেয়ার করার চেষ্টা করবেন যাতে জনসাধারণ মানুষ প্রত্যেককে যেন এই ভিডিওটি দেখে অনেকটা সচেতন হতে পারেন আপনি যখন বুঝতে পারছেন না যে আপনার ছোটোখাটো সমস্যা বা মধ্যবর্তী সমস্যার জন্য কোন ডাক্তারবাবুকে দেখালে ভালো হবে তো মনে রাখবেন সব ধরনের রোগের জন্য একজন ডাক্তার থাকেন যাকে বলা হয় জেনারেল ফিজিশিয়ান ইনি কী করেন ছোটোখাটোর থেকে বিভিন্ন ধরনের সমস্যা যদি হয়ে থাকে কোনো মানুষজন বা কোনো রোগীর সেই ধরনের যে প্রাথমিক চিকিৎসা দেওয়া দরকার জেনারেল ফিজিশিয়ান কী করেন ওই ধরনের প্রাথমিক চিকিৎসাগুলো দিয়ে থাকেন তাই আপনারা মনে রাখবেন যদি আপনারা বুঝতে পারছেন না যে কোন ডাক্তারবাবুকে দেখাবেন বা কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন তখন মনে রাখবেন যে একমাত্র ডাক্তার হচ্ছেন জেনারেল ফিজিশিয়ান যিনি সব ধরনের রোগের জন্যই কিন্তু রয়েছেন তার জন্য এনাকে বলা হয় জেনারেল ফিজিশিয়ান বা সাধারণ রোগের জন্য যে বিশেষজ্ঞ ডাক্তার ইনি হলেন জেনারেল ফিজিশিয়ান এটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে এরপর মনে রাখবেন যে সবেমাত্র মাত্র জন্মগ্রহণ করেছে বা সদ্য ভূমিষ্ঠ শিশুদের জন্য বা বাচ্চাদের জন্য যে ডাক্তার বাবুরা থাকেন তাদেরকে বলা হয় নিউ ন্যাটোলজিস্ট নিউ ন্যাটোলজিস্ট বাংলা যাকে বলা হয় নবজাতক বিশেষজ্ঞ এই বাবুরা বা এই বিশেষজ্ঞরা কি করেন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুদের যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে সেই ছোট শিশুদের পর্যবেক্ষণ এবং চিকিৎসা যাওয়ার জন্য এনারা উপস্থিত থাকেন এটা আমরা বিভিন্ন রকম সরকারি হাসপাতাল হোক নার্সিং হোক সব কিছুতে কিন্তু আমরা এই নবজাতক বিশেষজ্ঞ বাবুদের কিন্তু দেখতে পারব এজন্য মনে রাখবেন ভূমিষ্ঠ হওয়া শিশুদের বা বাচ্চাদের জন্য যে ডাক্তারবাবু থাকেন তাদেরকে বলা হয় নিউনেটোলজিস্ট বা নবজাতক বিশেষজ্ঞ এরপর ছোট বাচ্চার বয়স মনে করেন এক বছর থেকে বারো বছর অবধি এই বাচ্চাগুলোর যদি সাধারণ যে সমস্যাগুলো হয় যেরকম জ্বর সর্দি কাশি এছাড়া আরও অন্যান্য সমস্যা থাকে কোনো বাচ্চার খাওয়ার রুচি থাকে না বাচ্চার শরীর স্বাস্থ্য দুর্বল এরকম বিভিন্ন রকম সমস্যা থাকে সেই সমস্যাগুলোকে দেখানোর জন্য যে ডাক্তারবাবু থাকেন তাকে বলা হয় শিশুরোগ বিশেষজ্ঞ যাকে ইংলিশে বলা হয় পেডিয়াট্রিক ডক্টর বা পেইডিটিয়াশিয়ান মনে রাখবেন ছোটো বাচ্চার বয়সটা কত বললাম এক বছর থেকে বারো বছর বা তেরো বছর অবধি এই বয়সে বাচ্চাদের যে কোনো ধরনের সমস্যাই যদি হয়ে থাকে না কেন আপনারা যে ডাক্তারবাবুকে দেখালে সঠিকভাবে আপনার বাচ্চার চিকিৎসা হবে সেটা হচ্ছে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে গেলে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এরপর মহিলাদের জন্য বা স্ত্রীর রোগের জন্য যে ডাক্তারবাবুরা থাকেন সেটাকে বলা হয় গাইনেকোলজিস্ট বা বাংলা বলা হয় মহিলা রোগ বিশেষজ্ঞ বা রোগ বিশেষজ্ঞ এই ডাক্তারবাবু কী করেন সমস্ত রকম মহিলাদের যে সাধারণ সমস্যা থেকে বড় জটিল সমস্যাগুলো হয়ে থাকে সেগুলোকে দেখার জন্য এই ডাক্তারবাবু থাকেন যেমন মনে করুন মহিলাদের যেটা সবচেয়ে বেশি হয় অনিয়মিত মাসিক হওয়া স্রাবের সমস্যা জয়ুর বিভিন্ন সমস্যা এছাড়া বিভিন্ন ধরনের রোগের যদি সমস্যা হয়ে থাকে মহিলাদের জন্য তাহলে যে ডাক্তার ডাক্তারবাবুর কাছে আপনারা নিয়ে যাবেন সেই ডাক্তারবাবুকে বলা হয় গাইনোকোলজিস্ট এই ডাক্তারবাবু কি করেন মহিলাদের ভালো মতো পর্যবেক্ষণ করে তাদের সমস্যা অনুযায়ী তাদেরকে ওষুধ খাওয়ার বা ওষুধের পরামর্শ দিয়ে থাকবেন যেরকমটা আমরা একটু আগে দেখলাম যে মহিলাদের জন্য গাইনোকোলজিস্ট ছিলেন এখন মহিলাদের মধ্যে যেরকম প্রেগনেন্সি জার্নি শুরু হয় বা গর্ভাবস্থা শুরু হয় অর্থাৎ গর্ভবতী মহিলাদের জন্য যে ডাক্তারবাবু থাকেন তাকে বলা হয় অবস্টেট্রিশিয়ান এই ডাক্তারবাবুরা কী করেন মেদের গর্ভবতী জার্নি শুরু হওয়ার থেকে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত সমস্ত রকম জিনিস অর্থাৎ গর্ভকালীন চিকিৎসা বা নর্মাল বেবি ডেলিভারি সিজারের চিকিৎসা তারপরের যে চিকিৎসাগুলো সমস্ত রকম কিন্তু এই ডাক্তারবাবুরা দিয়ে থাকেন তাই এই ডাক্তারবাবুকে বলা হয় প্রসূতি বিশেষজ্ঞ মনে রাখবেন মহিলারা যদি গর্ভবতী হন তার জন্য যে ডাক্তারবাবু দেখানো উচিত সেটা হচ্ছে অবস্টেট্রিশিয়ান কিন্তু বর্তমানে ভারতে এই দুটো ডিপার্টমেন্ট অর্থাৎ গাইনোকোলজিস্ট আর অবস্টেট্রিশিয়ান এই দুটো ডিপার্টমেন্টকে একসঙ্গে কিন্তু ডাক্তারবাবুকে মানে এদের ডিগ্রি কিন্তু একসঙ্গে কিন্তু থাকে এটা কিন্তু খেয়াল করবেন এরপর আমাদের প্রত্যেকের মানুষের শরীরে যে ত্বক থাকে বা চামড়া থাকে এখানে যদি রকম ইনফেকশন হয় বা রকম সমস্যা হয় বা কোনোরকম চুলকানি হয় দাঁত হয় বা মুখের মধ্যে অনেকের ব্রণও হয় সেটি রোগ টাইপের হয় একজিমা টাইপের সমস্যা হয় বা ত্বক চুল নখ বলুন এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনাদের যে ডাক্তারবাবুর কাছে যেতে হবে সেই ডাক্তারবাবুকে ইংলিশে বলা হয় ডার্মাটোলজিস্ট যাকে বাংলায় বলা হয় চর্মরোগ বিশেষজ্ঞ ইনি চুল ত্বক নখ থেকে শুরু করে সমস্ত রকম কসমেটিক জিনিসের যদি কোনো রকম সমস্যা হয় বা চুলখানির দাঁত টাইপের যদি সমস্যা হয় তাহলে এই ডাক্তারবাবুরা সেই ডিপার্টমেন্টে রয়েছেন যারা আপনার এরকম সমস্যার জন্য পর্যবেক্ষণ করার পর ওষুধ এবং লাগানোর ওষুধ সমস্ত রকম জিনিস কিন্তু দিয়ে থাকবেন তাই এই ডাক্তারবাবুকে বলা হয় ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞ এরপর আমরা প্রত্যেকে জানি আমাদের মানুষের শরীরে সমস্ত জায়গায় কিন্তু নার্ভ রয়েছে স্নায়ু রয়েছে সেই নার্ভের সমস্যা যদি হয় তাহলে অনেকের দেখবেন মাইগ্রেনের ব্যথা হয় বা মাথা প্রচণ্ড ব্যথা হয় অনেক সময় অনেকের হাত বা কোমর ঝিনঝিন লেগে যায় বা পা ব্যথা হয় অনেকে ব্রেন টিউমার হয়ে যায় অনেকের স্ট্রোক হয় অনেকের মৃগি রোগের সমস্যা রয়েছে মেরুদণ্ডের সমস্যা রয়েছে এরকম বিভিন্ন ধরনের সমস্যা যদি নার্ভের কারণে যদি হয়ে থাকে যেটা বর্তমানে একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেই নার্ভের সমস্যার জন্য আপনাকে যে ডাক্তারবাবুকে দেখাতে হবে ওনাকে বলা হয় নিউরোলজিস্ট মনে রাখবেন নিউরোলজিস্ট ডাক্তারবাবুর কাছে গেলে আপনাদের নার্ভের যদি কোনো সমস্যা হয় সেই নার্ভের ওপর সঠিক চিকিৎসা কিন্তু সেখান থেকে হবে তাই এই ডাক্তারবাবুকে বলা হচ্ছে নিউরোলজিস্ট এটা কিন্তু আপনারা মনে রাখবেন এরপর মানুষের চোখের যদি কোনো সমস্যা হয় বুঝতেই পারছেন ছোট বাচ্চাতে শুরু করে বয়স্ক প্রত্যেকটা মানুষজনের কিন্তু চোখের সমস্যা হতেই পারে যেমন করুন চোখটা লাল হয়ে যাচ্ছে বা ফুলে যাচ্ছে চোখে চুলকানি টাইপের হচ্ছে বা চোখ দিয়ে জল পড়ছে চোখটা অনেকটা অস্বস্তি ভাব লাগছে দৃষ্টিশক্তি বয়স বাড়ার কমে যাচ্ছে বা চোখের মধ্যে বা চোখের চারপাশে ব্যথা অনুভূতি হচ্ছে ছাপসা দেখছেন বা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন বা অনেকে বয়সকালে যে সমস্যাটা চোখে ছানি পড়া এই ধরনের সমস্যা বা চো এছাড়া চোখের আরও অন্যান্য যদি সমস্যা হয় তাহলে আপনাকে যে ডাক্তারবাবুর কাছে যেতে হবে সেটাকে বলা হয় অপ থার্মোলজিস্ট এই ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা কী করেন চোখের সমস্যা যদি হয়ে থাকে সেই চোখের সমস্যার সঠিক চিকিৎসা চোখের জন্য সঠিক ড্রপ এবং চোখের জন্য খাবার ওষুধ সমস্ত রকম জিনিস কিন্তু দিয়ে থাকবেন এরপর মনে করুন যে শুধুমাত্র নাকের সমস্যা রয়েছে তাহলে কোন ডিপার্টমেন্টের কাছে যাবেন নাকের সমস্যা যদি হয় তার জন্য যে ডাক্তারবাবু রয়েছেন তাকে বলা হয় রাইনোলজিস্ট নাকের সমস্যা বলতে কীরকম নাকে মনে কোন অ্যালার্জি হচ্ছে নাক দিয়ে রক্ত পড়ছে পলিপ ও অ্যাডিনয়েডের সমস্যা রয়েছে নাকের ভিতরে মাংস বেড়ে যাচ্ছে যার ফলে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে সাইনাসের যদি সমস্যা হয় যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো সাইনাসের সমস্যা যদি হয় বা এছাড়া নাকের যদি আরও অন্যান্য সমস্যা যদি থাকে তাহলে আপনাকে যে ডাক্তারবাবুর কাছে যেতে হবে তিনি হচ্ছেন রাইনোলজিস্ট রাইনোলজিস্ট ডিপার্টমেন্ট যেটা সচরাচর সাধারণ গ্রামগঞ্জে থাকে না সেটা একটু উচ্চ স্বাস্থ্য দপ্তরে কিন্তু থাকে এটা মনে রাখবেন রাইনোলজিস্ট ইনি হচ্ছেন নাকের সমস্যার জন্য বিশেষজ্ঞ এরপর আপনাদের যদি শুধুমাত্র কানের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনাকে যেতে হবে কানের ডাক্তারের কাছে কিন্তু ইংলিশে কানের ডাক্তারকে বলা হয় অডিওলজিস্ট আপনারা অডিও নামটা অনেক সময় মোবাইলে গান শুনতে গিয়ে শুনে থাকবেন সেখান থেকে এসে অডিওলজিস্ট অডিওলজিস্ট ডাক্তার ডাক্তারবাবুরা কি করেন কানের বিভিন্ন ধরনের সমস্যা যেমন কোন কানে ব্যথা লালচে ভাবা কান ফোলা কান থেকে পুঁজ পড়া মাথা ঘোরা বা ভারসাম্য হারিয়ে ফেলছেন কানের মধ্যে একটা ভব শব্দ বা শ্রবণ শক্তি হারিয়ে ফেলছেন এরকম সমস্যা যদি কানের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে যে ডাক্তার বাবুর কাছে যেতে হবে তিনি হচ্ছেন অডিওলজিস্ট অডিওলজিস্টের কাছে গেলে আপনার কানের উপরে সঠিক চিকিৎসা কিন্তু হবে এই জন্য মনে রাখবেন কানের সমস্যার জন্য আপনাকে যেতে হবে অডিওলজিস্টের কাছে এরপর যদি মনে করুন আপনার নাক কান গলা এই তিনটে জিনিস একসঙ্গে সমস্যা রয়েছে বা নাকের সমস্যার সঙ্গে কানের সমস্যা বা কানের সঙ্গে গলার সমস্যা রয়েছে তাহলে এই তিনটা ডিপার্টমেন্টকে যিনি একসঙ্গে দেখেন তাদেরকে বলা হয় ইএনটি বা অটো রাইনো ল্যারিঙ্গোলজি এই ডিপার্টমেন্টে ডাক্তার নাকের বিভিন্ন সমস্যা কানের বিভিন্ন সমস্যা গলার বিভিন্ন সমস্যা তিনটে সমস্যাকে একসঙ্গেই পর্যবেক্ষণ করেন এবং সঠিক চিকিৎসা দিয়ে থাকেন আপনারা হাসপাতালে গেলেই দেখতে পারবেন যে ইএনটি ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে নাক কান গলা যে কোনো একটা সমস্যা হলে আপনি সেখানে দেখাতে পারবেন তার জন্য এনাকে বলা হয় অটোরাইনোল্যারিঙ্গোলজিস্ট মনে রাখবেন এরপর কোনো রোগীর যদি শুধুমাত্র দাঁতের সমস্যা থাকে তাহলে দাঁতের সমস্যা থাকলে আপনাকে যেতে হবে ডেন্টিস্টের কাছে ডেন্টিস্টের আরেকটা নাম রয়েছে বলা হয় অর্থোডোন্টিস্ট অর্থোডন্টিস্ট বা ডেন্টিস্ট এই ডাক্তার ডাক্তারবাবুরা দাঁতের বিভিন্ন রকম সমস্যার জন্য রয়েছেন যেমন মনে করুন দাঁতের মাড়িতে ব্যথা হচ্ছে দাঁতের মাড়ি ফুলে গেছে দাঁতের ক্ষয় হয়ে যেতে পারে দাঁতের মাটিতে গর্ত হতে পারে আঁকেল দাঁত উঠছে আঁকেল দাঁতের ব্যথা এছাড়া দাঁতের অন্যান্য সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনাকে যেতে হবে ডেন্টিস্ট বা অর্থোডন্টিস্টের কাছে যাকে বাংলায় বলা হয় দন্ত চিকিৎসক বা দন্ত বিশেষজ্ঞ এই ডাক্তারবাবুর কাছে গেলে আপনার দাঁতের যে কোনো ধরনের সমস্যা তার উপর সঠিক চিকিৎসা কিন্তু হবে এরপর মনে করুন কোনো ব্যক্তির হার্টের সমস্যা রয়েছে হার্ট যাকে বাংলায় বলা হয় হৃৎপিণ্ড হৃৎপিণ্ডে যদি সমস্যা হয় মনে করুন হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টের যে হৃৎস্পন্দন সেটা কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে মানে হার্ট সংক্রান্ত হৃৎপিণ্ড সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা যদি হয়ে থাকে তার জন্য যে ডাক্তার বাবু থাকেন তাকে বলা হয় কার্ডিওলজিস্ট উনি কি করবেন যাদের হৃৎপিণ্ডের বা হৃদরোগ রয়েছে সেরকম সমস্যাগুলোকে ঠিক করার জন্য সঠিকভাবে পর্যবেক্ষণ এবং ওনার সমস্যা অনুযায়ী সঠিক চিকিৎসা প্রদান করবেন তার জন্য এই ডাক্তারবাবুকে বাংলায় বলা হয় হৃদরোগ বিশেষজ্ঞ বা ইংলিশে বলা হয় কার্ডিওলজিস্ট হৃৎপিণ্ডের সমস্যার জন্য এরপর কোনো মানুষের মনে করুন বুকের সমস্যা হচ্ছে বুকের পা সমস্যা হচ্ছে তাহলে বা বুকের ভেতরে সমস্যা হচ্ছে তাহলে সেই রোগীকে যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওনাকে বলা হয় পালমোনোলজিস্ট বা চেস্ট স্পেশালিস্ট যাকে বাংলায় বলা হয় বক্ষরোগ বিশেষজ্ঞ বুকের ভেতরে বা বুকের পা জোরে রকম সমস্যা বুকে ব্যথা পেয়েছেন বা শ্বাসকষ্ট হচ্ছে বা জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন এরকম সমস্যা যদি হয়ে থাকে কোনো রোগীর তাহলে ওনার যে সঠিক চিকিৎসা হবে তার জন্য যে ডাক্তার রয়েছেন তিনি হচ্ছেন বক্ষরোগ বিশেষজ্ঞ বা ইংলিশে যাকে বলা হচ্ছে পালমোনোলজিস্ট বা চেস্ট স্পেশালিস্ট আপনারা আশেপাশে খেয়াল করবেন বুকের সমস্যা যদি হয় তাহলে যে ডাক্তারবাবুরা আপনার বাড়ির কাছে রয়েছে হাসপাতাল হোক নার্সিংহোম হোক তিনি হচ্ছেন চেস্ট স্পেশালিস্ট বর্তমান যুগে খাওয়া দাওয়ার অভ্যাস এতটা চেঞ্জেস হয়ে গেছে যে ছোট বাচ্চার থেকে বড় সবারই কিন্তু এখন গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে গ্যাস্ট্রিকের সমস্যা যদি হয়ে থাকে এবং সেটা যদি কঠিন হয় তাহলে আপনাকে যেতে হবে যে ডাক্তারবাবু আছে ওনাকে বলা হয় ইংলিশে গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট গ্যাসের সমস্যা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে গ্যাসের জন্য বুকে প্রচণ্ড ব্যথা হতে পারে গ্যাসের ফর্ম যদি বেশি হয় তাহলে পেটে আলসার বা খাদ্য নালিতে পায়ুপথে যে কোনো ধরনের সমস্যা হতে পারে ক্ষুদ্রান্ত বা বেদান্তের মধ্যে সমস্যা হয়ে যেতে পারে খাদ্য আলসার বা ফুটো হয়ে যেতে পারে এছাড়া গ্যাসের বিভিন্ন রকম সমস্যা যদি হয় এবং আপনাকে তাহলে যে ডাক্তারবাবুর কাছে যেতে হবে তিনি হচ্ছেন গ্যাস্ট্রো এই ডাক্তারও কি করবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সঠিক চিকিৎসা দেওয়ার জন্য ইনি সঠিকভাবে আপনাকে পর্যবেক্ষণ করে থাকবেন এরপর অনেক মানুষজন রয়েছেন যাদের লিভারের বা যকৃতের সমস্যা হয়ে থাকে কীরকম সমস্যা ফ্যাটি লিভার লিভারের কার্যক্ষমতা কমে যাওয়া জন্ডিস বা হেপাটাইটিস সিরোসিস বা লিভার বড় হয়ে যাওয়া এছাড়া বিভিন্ন ধরনের যদি লিভারের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনাকে যে ডাক্তার ডাক্তারবাবুর কাছে যেতে হবে যেখানে গেলে আপনার লিভারের উপরেই সঠিক চিকিৎসা হবে সেই বাবুকে বলা হয় হেপাটোলজিস্ট হেপা কথা থেকে এসছে লিভার শব্দের মানে যেটাকে বোঝায় হেপাটোলজিস্ট বাবুরা কি করেন আপনার যকৃত বা লিভার যেটা আমাদের শরীরে সবচেয়ে প্রধান অঙ্গ হিসেবে ধরা হয় এটা কার্যক্ষমতা কমে যাওয়া মানে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে তার জন্য আপনাকে হেপাটোলজিস্ট ডিপার্টমেন্ট ডাক্তারবাবুর কাছে যেতে হবে যিনি আপনার লিভারে বিভিন্ন রকম সমস্যার জন্য চিকিৎসা দিয়ে থাকবেন এরপর যদি কোনো মানুষের বা কোনো রোগীর যদি কিডনিতে সমস্যা হয় সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কিডনিতে পাথর হয়ে থাকে অনেক সময় কিডনি বিকল হয়ে যেতে পারে ক্ষুধা মন্দা হতে পারে প্রসবের সময় সামান্য পরিমাণে রক্তপাত হতে পারে আপনি জল কম খাচ্ছেন তার কারণে সমস্যা হতে পারে কিডনিতে সিস্ট হতে পারে এরকম সমস্যা যদি আপনার কিডনিতে হয়ে থাকে তা যদি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে যদি ধরা পড়ে তাহলে আপনার উচিত কিডনির ওপর ডাক্তার দেখানো সেই কিডনি সমস্যা হলে যে ডাক্তারবাবুর কাছে যাবেন ওনাকে ইংলিশে বলা হয় নেফ্রোলজিস্ট ইনি কিডনির বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে পর্যবেক্ষণ করে কিডনিতে যদি পাথরও থাকে সেই ধরনের সমস্যাগুলোকে চিকিৎসা দেওয়ার জন্য রয়েছেন তাই এই ডাক্তারবুকে বলা হচ্ছে নেফ্রোলজিস্ট এরপর আমরা জানি কিডনি থেকে মূত্রপথ পর্যন্ত যে পথ গেছে অর্থাৎ মূত্রনালী এই মূত্রনালী পথে যদি কোনো রকমের সমস্যা যদি হয় মূত্রনালী সংক্রমণ হতে পারে পিত্তথলিতে পাথর হতে পারে কিডনি ক্যান্সার হতে পারে মূত্রাশয় ক্যান্সার বা প্রসবের সঙ্গে রক্তপাত হওয়া প্রোস্টেট ক্যান্সার এরকম বিভিন্ন ধরনের যদি সমস্যা যদি হয়ে থাকে তাহলে যে ডাক্তার ডাক্তারবাবুকে দেখানো উচিত তিনি হচ্ছেন ইউরোলজিস্ট ইউরোলজিস্ট বাবুর কাছে তখনই যাবেন যখন আপনি এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন সেটা ছোট থেকে বড়ো সমস্যাই হোক না কেন মূত্রনালী পথে যে কোনো সমস্যা হলেই কিন্তু আপনার উচিত একজন সঠিক ডাক্তার কাছে যাওয়া তিনি হচ্ছেন ইউরোলজিস্ট যিনি আপনার সমস্যাগুলো শোনার পর আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করার কথা বলবেন সেই পরীক্ষা নিরীক্ষা করার পর আপনার যে সঠিক ট্রিটমেন্ট সেটা এই ডাক্তারবাবুর কাছে হবে ইউরোলজিস্ট ডাক্তারবাবুর কাছে হরমোন বা গ্রন্থি সংক্রান্ত যদি কোনোরকম সমস্যা হয় যেরকম থাইরয়েড রোগ যেরকম রয়েছে ডায়াবেটিস রোগ রয়েছে বহুমূত্র রোগ রয়েছে অ্যান্ড্রোজেন বৃদ্ধি বা এছাড়া মাথাতে শুরু করে পুরো শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে গ্রন্থি রয়েছে সেখান থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় তার জন্য যদি কোনো রকমের সমস্যা যদি হয় পুরুষ কিংবা মহিলা উভয়দের জন্য যে ডাক্তার বাবু থাকেন ওনাকে বলা হয় এন্ডোক্রিনোলজিস্ট এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তার বাবু ডাক্তারবাবু কী করেন হরমোনের ভারসাম্য থেকে শুরু করে কম বেশি হওয়ার জন্য যে রোগগুলো হয়ে থাকে তার উপর সঠিক চিকিৎসা দিয়ে থাকেন এর জন্য আপনার যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনি এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তারবাবুর কাছে গেলে এই ধরনের সমস্যাগুলো সঠিক চিকিৎসা পেয়ে থাকবেন এরপর যেটা অনেকে গুপ্তরোগ বিশেষজ্ঞ বলে পরিচিত থাকেন ওনাকে বলা হয় সেক্সোলজিস্ট অর্থাৎ রোগ সমস্যার জন্য অর্থাৎ যৌন রোগ রয়েছে এমন মহিলা কিংবা পুরুষের যদি কোনো সমস্যা থাকে তাহলে ওনার সঠিক চিকিৎসা যে ডাক্তারবাবুর কাছে হয়ে থাকবেন ওনাকে বলা হয় সেক্সোলজিস্ট বা যৌন রোগ বিশেষজ্ঞ যৌন রোগের মধ্যে যেটা সবচেয়ে বেশি দেখা যায় গনোরিয়া সিফিলিস জেনিটাল হার্পিস ক্লামাইডিয়া যৌনাঙ্গে আচিল হওয়া ট্রাইকোমনিসিয়া, যৌন মিলনের সমস্যা এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনি যে ডাক্তার বাবুর কাছে যাবেন তিনি হচ্ছেন সেক্সোলজিস্ট বা যৌনরোগ বিশেষজ্ঞ এরপর ছোট থেকে বড় বয়স্ক মানুষ বা মধ্যবয়স্ক মানুষের যদি হাড়ের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে যে ডাক্তার ডাক্তারবাবুর কাছে যেতে হবে সেই ডাক্তার বাবুকে বলা হয় অর্থোপেডিস্ট অর্থাৎ হাড়ের সমস্যা বলতে কেমন হাড় ভেঙে যাওয়া হাড় ক্ষয় হয়ে যাওয়া হাঁটুতে প্রচণ্ড ব্যথা কিংবা কোমরে প্রচণ্ড ব্যথা বা অনেকের বয়স্ক মানুষের যেটা দীর্ঘদিন ধরে বাতের ব্যথা হয় এছাড়া আরও অন্যান্য সমস্যা হয়ে যেতে পারে তার জন্য আপনার সঠিক চিকিৎসা যেখানে গেলে হবে আপনি যে ডাক্তারের কাছে যাবেন ওনাকে বলা হয় অর্থোপেডিস্ট বা অস্থিরোগ বিশেষজ্ঞ এই ডাক্তারবাবুর কাছে গেলে কিন্তু আপনার সঠিক চিকিৎসা হবে এবং প্রয়োজন অনুযায়ী যে এক্স রে করার রিপোর্ট যিনি পরামর্শ দিয়ে থাকেন ইনি হচ্ছেন সেই ডাক্তারবাবু এরপর শুধুমাত্র যদি পায়ের সমস্যা যদি হয় তাহলে আপনাকে যেতে হবে পোডিয়া ট্রিস্টের কাছে পায়ের হাড় ভেঙে গেলে পায়ের হাড় ক্ষয় হলে হাঁটুতে ব্যথা হলে পায়ের গোড়ালিতে ব্যথা হলে পা ফুলে ওঠা এছাড়া বিভিন্ন রকমের যদি পায়ের সমস্যা যদি হয় তাহলে আপনাকে যে সঠিক ডাক্তারের কাছে যেতে হবে ওনাকে বলা হয় পোডিয়াট্রিস্ট মনে রাখবেন পায়ের সমস্যার জন্য পোডিয়াট্রিস্ট এবার মনে করুন যে আপনার শরীরে রক্তের কোনো সমস্যা রয়েছে রক্তের বিভিন্ন রোগ হতে পারে যেমন হিমোফিলিয়া শরীরে রক্ত কম বা রক্তাল্পতা অস্থি মজার সমস্যা যেখানে থেকে হয় ব্লাড ক্যান্সার বা রক্তের গ্রুপ সংক্রান্ত কোনো সমস্যা বা রক্তশূন্যতা এরকম সমস্যা যদি হয় তাহলে রক্তের সমস্যার জন্য যে ডাক্তার বাবু রয়েছেন ওনাকে বলা হয় হেমাটোলজিস্ট হেমাটোলজিস্ট বাবু কাছে গেলে এই ধরনের রক্ত সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যার সঠিক চিকিৎসা কিন্তু আপনারা পেয়ে থাকবেন রক্তের সমস্যাগুলো যেগুলো বললাম এছাড়া আরও অন্যান্য বিভিন্ন রক্তের রোগ রয়েছে যে কারণে আপনারা সঠিক চিকিৎসা পেয়ে যেতে পারেন এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যান্সার বা টিউমার যদি কারো হয়ে থাকে সব টিউমার কিন্তু ক্যান্সারের কারণ নাও হতে পারে টিউমার মানে টিস্যুর অস্বাভাবিক একটা বৃদ্ধি সেই কোষের বৃদ্ধি যদি অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে এবং সেটা যদি বিপজ্জনক হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু সেটা ক্যান্সার বলা হবে সব টিউমার কিন্তু ক্যান্সারের কারণ নয় কিছু টিউমার থাকে যা থেকেই যায় সেখান থেকে মৃত্যু ঘটতে পারে না কিন্তু টিউমার যদি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেটাকে বলা হবে ক্যান্সার তার জন্য যে ডাক্তার বাবুর কাছে আপনারা যাবেন তিনি হচ্ছেন অঙ্কোলজিস্ট ডাক্তার বাবুর কাছে গেলে আপনারা ক্যান্সারের সঠিক চিকিৎসা পেয়ে থাকবেন ক্যান্সার শরীরের বিভিন্ন জায়গা হতে পারে ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সার এছাড়া বিভিন্ন রকম যেটা জড়ায়ুতে ক্যান্সার হয় বা বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম জায়গায় কিন্তু ক্যান্সার বা টিউমার হতে পারে তার জন্য অঙ্কোলজিস্ট ডাক্তারবাবুর কাছে গেলে আপনারা সঠিক চিকিৎসা পাবেন এরপর যে ডিপার্টমেন্ট রয়েছে যাকে বলা হয় মানসিক রোগের জন্য যে ডাক্তার বাবু দু ধরনের থাকেন একজন হচ্ছেন সাইকোলজিস্ট একজন হচ্ছে সাইকিয়াট্রিস্ট দুটো শব্দের মানের পার্থক্য এটাই যে সাইকোলজিস্ট যে ডাক্তারবাবুরা থাকেন তারা আপনাকে কোনো রকম ওষুধ দেবেন না তারা আপনাকে পরিবেশের সঙ্গে ফ্যামিলির সঙ্গে বা কোনো রকম মেসেজ দিয়ে আপনাকে ভালো করার চেষ্টা করবেন যদি আপনি কোনোরকম মানসিক রোগে যদি ভুগছেন আর সাইকেট্রিস্ট যে ডাক্তার বাবুরা ডাক্তারবাবুরা রয়েছেন ওনারা আপনাকে ওষুধের সাহায্যে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন সাইকোলজিস্ট আর সাইকেটিস্টের মধ্যেই এটাই একটা পার্থক্য যেখান থেকে আপনারা মানসিক রোগের বিভিন্ন ধরনের চিকিৎসা পেতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যদি আপনারা মনে করেন যে আমি যে সমস্ত ডাক্তারবাবুর পরিচয় দিলাম এছাড়া আরও অন্যান্য রোগের ডাক্তারবাবু রয়েছেন সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন কারণ আমি সাধারণত যে ডাক্তারবাবুর কাছে মানুষজনরা বেশি যেয়ে থাকেন সেই ডাক্তারবাবুর পরিচয় কিন্তু এই ভিডিওতে দেওয়া হয়েছে আমরা অনেকে দেখি যে এছাড়া আরও অন্যান্য সমস্যা কিন্তু থাকে বা থাকতেই পারে তার জন্য আমরা সঠিক জায়গায় চিকিৎসা নেওয়ার চেষ্টা করি এরকম ভিডিও যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপাতত এই পর্যন্তই